সাকিব আল হাসান, আগের রিদমে থাকলে যে কোনো ম্যাচে যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের সবচাইতে বড় এক্স ফ্যাক্টর থাকতেন সাকিবই। তবে চোখের সমস্যায় সাকিব এখন হারিয়ে খুঁজছেন নিজেকে, ব্যাট হাতে নড়বড়ে, বোলিংটাও হচ্ছে না ঠিকঠাক। তাহলে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হবেন কে? এই উত্তরের চাইতে বড় চিন্তার জায়গা উইকেট। উইকেট খারাপ হলেই ব্যাটারদের দুর্দশা চোখে লাগে। এই যেমন নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের 22 গজ ঘাম বের করে ছাড়ছে ব্যাটারদের, কিন্তু এমন লো স্কোরিং উইকেট সাপে বর হতে পারে বাংলাদেশের জন্য, কারণ ঘরের মাঠে লো স্কোরিং উইকেটে খেলেই বাংলাদেশের অভ্যাস। নিউ ইয়র্কে মিরপুর ভেবে খেলে দিলেই তো হয়। আপনাদের ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা তো পুরোই মিরপুরের উইকেট। আমার তো বারবাডোসের প্রথম সেকেন্ড ম্যাচে দেখে মনে হচ্ছিল আমাদের সেই মিরপুরের উইকেট না, বঙ্গবন্ধু স্টেডিয়ামের উইকেটের কথা ঠিক মনে এসছে, আমরা যেভাবে খেলতাম। তো সেই হিসাবে আমি মনে করি যে এই এবার যেখানে যে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে ক্রিকেট হচ্ছে, সেখানে কিন্তু ওই হাই স্কোরিং ম্যাচের চিন্তাটা মনে হয় আমার মনে হয় বাদ দিতে হবে, কারণ এখনও জানি না সেকেন্ড রাউন্ডে কী করবে, বাট এই রাউন্ড থেকে যেটা মনে হচ্ছে আর ইউএসএর কন্ডিশনটা তো উইকেট কিন্তু ইভেন বাউন্সে আছে এবং স্কিড করছে বল সব দিক দিয়ে, কিন্তু কন্ডিশনটা ডিফারেন্ট। আপনার সকালে একরকম আচরণ করছে, আপনার রাত্রে একরকম আচরণ করে, তারপরে আপনার ড্যালাসের এক ভেন্যুতে কন্ডিশন একরকম, আবার নিউ ইয়র্কে আসলে কিন্তু আরেক রকম। তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্টটা প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তারপরে আমি বলবো যেহেতু ICC ইভেন্ট, এরা এই দিকে নজর রাখবে এবং এক্সাইটিং ক্রিকেটের জন্য আমরাও কিন্তু দেখার জন্য অপেক্ষা আছি। মুস্তাফিজুর রহমান হতে পারেন সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এক্স ফ্যাক্টর, যেটা নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল। উইকেটটাও তার বোলিং এর সাথে বেশ যায়। নাসাউতে ক্লাসের মিলারদের চেপে ধরতে হবে পেসারদেরই, তাদের ঘাড়েই থাকবে মূল দায়িত্ব। আমাদের বোলারদের একটা হার্ড ওয়ার্কের প্রয়োজন আছে, যাতে সাউথ আফ্রিকাকে একটা কম রানের মধ্যে যাতে রাখা যায়, সেই হিসাবে তাহলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে। এখানে আগাম ওইভাবে বলতে পারবে না টস জিতে ব্যাটিং করে আমি 180 উপরে রান করে ফেলবো, এইভাবে চিন্তাভাবনাটা কিন্তু করা ঠিক না, কারণ কন্ডিশনটা ডিফারেন্স। আপনি দেখবেন নিউ ইয়র্কে আবার অনেক সময় হয় কি আপনার যে একটু মেঘলা হয়েছে, আপনার টেম্পারেচার কিন্তু ফল করে আসে, তখন বল সুইং করা শুরু করে। তো সেই হিসাবে অনেক কিছু মাথায় রেখে কিন্তু আগাতে হয়। তো আমি মনে করি যে আমাদের বোলাররা যথেষ্ট ভালো জায়গায় বল করেছে, এই ম্যাচটা কন্টিনিউ যে এই প্রসেসে থাকে, ইনশাল্লাহ সাউথ আফ্রিকাকে একটা হার্ড টাইম আমরা দিতে পারবো, এবং তার সাথে সাথে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের একটা রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু ব্যাটিংটা করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে টোটাল পারফরমেন্সটা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ সাউথ আফ্রিকার সাথেও ভালো করার একটা সুযোগ আছে। 5-star rating প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30। এই ম্যাচ জিতলে বাংলাদেশের পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ দল সাউথ আফ্রিকাকে হারাতে পারবে তো? মাহরুশ প্রত্যয়, অলরাউন্ডার।